আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে মঙ্গলবার সকাল, এখন ঠিক 8টা বাজে আর ছেলের বাবা আর ছেলে বের হয়ে গেছে, ছেলের স্কুলে আছে আর ছেলের বাবা চলে গেছে তার কাজে। এদিকে আমার পিচ্চিটা দাঁড়িয়ে আছে, কারণ বাবা বের হয়ে গেছে, তাকে তো এভাবে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ যতটুকু চোখ যায়, যতটুকু সময় সে তার বাবাকে দেখতে পায়, এভাবেই সে দাঁড়িয়ে থাকে। সারাদিন আমি এত আদর করি, যত্ন করি, কিন্তু সত্যি তার বাবা যদি তার সামনে থাকে, বাবাকে পেলে সে আমাকেই যেন ভুলে যায়। জানি না পৃথিবীর সব বাচ্চারাই এমন বাবা ভক্ত কিনা, তবে আমার দুই ছেলে আমার থেকে বেশি যেন ওর বাবাকেই ভালোবাসে। জানেন মাঝে মধ্যে এতটা পরিমাণ হিংসে হয়, সারাদিন এতটা সময় তাদের পেছনে আমি দিই, কিন্তু তাদের বাবা যেই এক দুই ঘন্টার জন্য বাসাতে আসে, তখনই যেন আমাকে তারা ভুলেই যায় একদমই। তখন তাদের বাবাই সব কিছু, তাদের বাবাকে চাই আর চাই। দুই ছেলে আমার এমনই। ছোট ছেলে ঘুম থেকে উঠে সকাল 6:30টার সময়, আজকেও তার ব্যতিক্রম না, সে সকাল 6:30টার সময় উঠেছে, কিন্তু এখনও তার ঘুমের সময় হয়ে আসেনি। প্রতিদিন যদিও সে 8:30-9টার মধ্যে ঘুমিয়ে যায়, কিন্তু আজকে কেন জানি এত চেষ্টা করলাম কিন্তু ঘুমালো না। তাই ভাবলাম ওকে আর ঘুম পাড়ানোর বৃথা চেষ্টা না করি, ওকে নিয়েই বাকি কাজগুলো শেষ করি। আমি জানি সে জেগে থাকলে আমার কাজগুলো করতে একটু সময় লাগবে বেশি, কিন্তু কিছু করার নেই। তাকে নিয়ে শুধু শুধু বসে থাকার থেকে তাকে একটু খেলাধুলা করতে দিয়ে নিজে কাজ করাটা অনেক ভালো, কারণ এদিকে দুপুরবেলা আবার রান্নাবান্না আছে, সেগুলো করতে হবে, বাবা ছেলে চলে আসবে বাসায়। তাই একা হাতে যতটুকু করতে পারি ততটুকুই করে নিচ্ছি, কিন্তু সে তো আর এক জায়গাতে বসে থাকার পাত্র না। আমি একদিক থেকে পরিষ্কার করছি আর সে একদিক থেকে এলোমেলো করতেই ব্যস্ত আছে। তারপরে যা করুক করুক, তাও কান্নাকাটি যেন না করুক। এরপরে অনেক চেষ্টা করে তাকে একটু ঘুম পাড়িয়েছি, সে সকালের দিকে একটু ঘুমালে আমি নিশ্চিন্তে তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারি। তাই যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো শেষ করার চেষ্টা করছি। আজকে বাইরের পরিবেশটা দেখে মনে হচ্ছে বেশ ভালোই রোদ উঠবে, তাই যে কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম সেগুলো একটু রোদে দিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায়। এই দুদিন হলে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর আকাশগুলো মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু যেমনটা ভেবেছিলাম তেমনটা আর হয়নি। রোদের তাপ খুব একটা বেশি ছিল না। আর এরপরে রান্নাঘরের কাজগুলো শেষ করছি, কারণ সকালবেলা নাস্তা করার পরে সব কিছু এত পরিমাণ এলোমেলো হয়, বাড়ির সব থেকে বেশি নোংরা হয় কিন্তু এই জায়গাটা। রান্নাঘরে যতবার কাজ করা হয় ততবারই কিন্তু নোংরা হয়, আর প্রতিবারই একটু ক্লিন না করলে আর ভালো লাগে না সেখানে দ্বিতীয়বার কাজ করতে। তাই দুপুরে রান্নার আগে আরও একবার ক্লিন করে নিচ্ছি, তারপরে দুপুরের রান্নার আয়োজন করে নেব। পিচ্চিটা এখন পর্যন্ত ঘুমাচ্ছে, জানি না কতক্ষণ আর ঘুমিয়ে থাকবে। আমি আজকে গোসল করে তারপরে রান্না বান্নার কাজগুলো করব। তাই সে, আমি চাচ্ছিলাম সে যতক্ষণ আমার শাওয়ার নেওয়া না হচ্ছে ততক্ষণ যেন সে একটু ঘুমিয়ে থাকে। বাসায় পিচ্ছি বাচ্চা থাকলে একটু বেশি টেনশন ভোগ করতে হয়, কারণ এই 1-1.5 বছরের ছোট যে বাচ্চাগুলো থাকে তাদের একটু এক্সট্রা কেয়ার করা লাগে বেশি, আর তাদের একটু বেশি দেখাশোনা করা লাগে, কারণ এখন সে হাঁটা শিখছে। আর ঘুম থেকে উঠে দেখা যায় সে বিছানার সাইডে চলে আসে আর সেখান থেকে ধূপধাপ পড়তে থাকে, তখন দেখা যায় ব্যথা পাওয়ার একটা ভয় থাকে, আর সেই কারণে তাকে আমি একটু বেশি চোখে চোখে রাখি। কিন্তু তারপরেও মাঝে মধ্যে দেখি দু একটা অঘটন ঘটে যায়। গতকালকে কিছু আম সেদ্ধ করে নিয়েছি, সেগুলো আচার তৈরি করব তাই, কিন্তু কপালটা আজকে এতটাই খারাপ যে রোদের একটু তাপ নেই, তাই তারপরেও চেষ্টা করলাম একটু দিয়ে রাখি, হালকা হাওয়া বাতাসে এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাই প্লেটে করে এগুলোকে একটু ছড়িয়ে দিলাম। আর দুপুরে শাওয়ার নেওয়ার পরে আমি রান্নাবান্না কাজে চলে এসেছি। আজকে যদিও রান্নাবান্না তেমন একটা বেশি ঝামেলা নেই, ফ্রিজে অলরেডি মাছ আর ডাল রান্না করা আছে, তাই ভাবলাম একটা সবজি আর ভাজি করে নিই। এই ভাজিটা আমার বড় ছেলের ভীষণ পছন্দের, কারণ সে খাবারে ভীষণ বাদ বিচার করে, আর তার এই ভাজিটা একটু পছন্দ হওয়ার কারণে আমি এটা রান্না করি, কারণ যখন সে খাওয়া নিয়ে বায়না করবে অন্তত এই আলু ভাজিটা দিয়ে তো খেতে পারবে। মাঝে মধ্যে তার কোনো কিছুই ভালো লাগে না, তাই খাওয়া নিয়ে এত ঝামেলা পোহাতে হয় আমাকে। ভাজিটা করতে তেল, লবণ, মরিচ, কাঁচা মরিচ ফালি, পেঁয়াজ কুচি আর একটু জিরার গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি, আর তেমন কোনো একটা বেশি মশলা ব্যবহার করিনি। এই ভাজিটা এভাবে ভালো লাগে, এর মধ্যে পানিও ব্যবহার করিনি। তেলের পরে এটা ভেজে নেব, আর একটু ভাজা ভাজা হলে ভাজিটা খেতে বেশি ভালো লাগে। এই ভাজিটা দিয়ে মাঝে মধ্যে আমি সিঙ্গারাও বানিয়ে ফেলি,
আর সকালবেলা বা এমন একটা ভাজির সাথে যদি রুটি থাকে, আমার ছেলে খুব শান্তি করে খায়। আর আলু ভাজি তো সবারই পছন্দ, সেটা ছোট হোক আর বড় মানুষ হোক। আলু ভাজি খেতে ভালো লাগে, কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা যে ভালো না তা আমরা সবাই জানি। আর এর সাথে আজকে করে নিয়েছি ডাঁটা, পটল, মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি। এই ছিল আজকে সকাল থেকে দুপুরের কাজকর্ম আর রান্নাবান্না। আশা করি সবার ভালো লেগেছে। আজকের মতো এই ভিডিওটি এখানে এন্ড করছি। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।